बताइए कि आप 10 साल से इधर हो, कुछ देखा या फिर कुछ एक्सपीरियंस किया? नहीं, कभी कभी वो पैदल चलने का आवाज आता है, वो पैदल का आवाज इधर से आके इधर बाहर जाता सब। খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতে আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আর আমাকে তো নিশ্চয়ই চেনেন, আপনার ঠিক পাশের বাড়ির মেয়ে অনামিকা। তবে এই যে এত সুন্দর করে ইন্ট্রো দিতে দিতে হাসছি এবং যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায়ও কিন্তু খুব এক্সাইটেড হয়ে এসছি, কী দেখবো কী দেখবো। ও, ভূতে বিশ্বাস করেন? আমি কিন্তু বলেছি করি না, কিন্তু নানান ধরনের জিনিস পড়েছি, সারা দিন সকালে বিভিন্ন লোকের সাথে কথা বলেছি, যার জন্য এই প্রায় সন্ধে হয়েই গেছে আর এ সময় জাস্ট ঢুকছি মর্গান হাউসে। শোনা যায় লেডি মর্গান নাকি ঘুরে বেড়ান, আর কি শোনা যায় সেটা নিজেরই বলতে ভয় করছে। আর আজকেই সকালে যে গাড়ির ড্রাইভার, যে গাড়িতে এলাম আমরা এখানে, এই বলে গেল এক্ষুনি যে এইখান থেকে ওনার এক বন্ধু যাচ্ছিল, সেও নাকি ওপরের তলায় বৃদ্ধ লেডি মর্গানকে দেখেছেন। আর দেরি করব না, লাইটও জ্বলে গেছে কারণ একদম ভর সন্ধ্যা, আমরা এগোচ্ছি লেডি মর্গানের বাড়ির দিকে। ভর সন্ধেবেলা আমরা এগোচ্ছি মর্গান হাউসের দিকে, আলো জ্বলে উঠেছে, এখনই 5টা বাজেনি, তবে প্রায় অন্ধকার মর্গান হাউসে। দেখছি যে রুম যতটা বড় বাথরুমটা ঠিক ততটাই বড়। আর যাই করো লেডি মর্গান, প্লিজ ঘাড় মটকিও না, আর মানে হার্ম পৌঁছিও না। আমি সত্যি ভয় পেয়ে গেছি, বাড়িতে গিয়ে পাশ থেকে করে উঠেছে ওই একটা বেড়াল। আমি ভাবছি, আমি এম করে সেজন্য দেখছি যে কি ব্যাপারটা হচ্ছে, মর্গান হাউসে আসবো বা যে কোনো জায়গায় যাবো, রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা খাওয়া দাওয়া তো দেখাবো, কোথায় হয় এখানে রান্না। চলুন হেঁশেলে ঢুকি, দেখি এখানকার হেঁশেলটা কেমন। এখন কিন্তু নার্মিক দিদি গরম গরম কফি আমাদের জন্য তৈরি করছে, বাইরে থেকে এসছি আর এই সন্ধ্যেবেলা বেশ ঠান্ডা লাগছে। মর্গান হাউসে এলে যে দুজনের হাতের রান্না আপনারা খেতে পারেন, তাদের মধ্যে দিদি আর আপনার নাম কি বলা, মহেন্দ্র, মহেন্দ্র দাদুর রান্না কিন্তু আপনারা খেতে পারবেন। আর দেখছেন ওইদিকে পনির। আচ্ছা, কিতনা দিন সে ওইদার? আচ্ছা, সচ্চি মে জাননা হ্যাঁ দিদি, আপনি দেখা কবি?
तो पता नहीं, कुछ लोग आए थे पहले भी। अच्छा। वो लोग कुछ यहाँ पर शूटिंग करके गए, उन लोगों को बोला फिर हुआ, हमने तो अवसर नहीं हुआ। उन लोगों को बोला फिर हुआ? हाँ जी। अच्छा, नहीं हुआ। क्या देखा, क्या बोला? पता नहीं उन लोगों ने क्या। अच्छा, रात को देखा कि कब देखा? रात को ही बोल रहे थे। ओ, आप लोग इसीलिए रात को नहीं रहते हो क्या? अच्छा, এই মুহূর্তে তাহলে আমাদের কফি ঠান্ডা হচ্ছে, কফি খেয়ে নি, তারপর বাকি কথা বলা যাবে। চলুন কফি খাওয়া যাক। কালিম্পং শহরের বুকে দাঁড়িয়ে রয়েছে মর্গান হাউস। এই বাংলোটি ভারতের অন্যতম বিখ্যাত ভুতুরে বাংলো বলে পরিচিত। পেল্লাই সাহেব বাংলোটির বয়স 100 তুরগোড়ায়। বাংলোটিকে প্রথম দেখলে ছ্যাত করে উঠবে বুকটা। শোনা যায় 1930 সালে এই বাংলো তৈরি করেছিলেন জর্জ মর্গান। এক সময় মারা গেলেন মর্গান। দেখতে দেখতে তার প্রিয়তমাও চোখ বুঝলেন। স্থানীয়দের জিজ্ঞেস করলে কেউ কেউ বলেন লেডি মর্গান অদ্ভুত ভালোবাসতেন এই বাড়িটিকে। মৃত্যুর পরেও তাঁর নাকি সেই প্রেম ঘুঁচেনি। এখনো নাকি তিনি প্রায়ই দেখা দেন বাংলোতে। ঘুরে বেড়ান বাংলোর করিডোরে, এমনকি ঘরেও ঢোকেন, সেখানে থাকেন। সাদা গাউন পরিহিতা লেডি মর্গানকে অনেকবার দেখেছেন বাংলোর পাহারাদারেরা। এমনও জনশ্রুতি রয়েছে পর্যটকদের মাথায় নাকি হাতও বুলিয়ে দিয়েছেন লেডি মর্গান। ভয় পেয়ে কোনো কোনো পর্যটক পরের দিনই ঘর বদলে নিয়েছেন, আবার বাংলো থেকেই পাত্তারি গুটিয়ে নিয়েছেন, এমন ঘটনাও অবশ্য কম নয়। আমরা একটু সাহসিকতার পরিচয় দিতে গিয়ে বেরিয়ে পড়েছি রাত্রিবেলা মর্গান হাউসে, একদম লনে চলে এসেছি, যেখানে নাকি ইনফ্যাক্ট আমরা মানে বাইরের দিকেও যাচ্ছি, যেখানে নাকি অনেক কিছুই দেখা যায়। আর এখানে যারা, এই যে এখানে যারা এই রুমে গার্ড দেওয়া হয় সারাদিন, আমাকে কিন্তু বলে দিয়েছে রাত 8টার পরে আর ওরা কেউ থাকবে না। কেন আমি জানি না, সেটা যদি কারো জানা থাকে আমাকে তাহলে বলতে পারেন, বাট ওরা বলছে যে আমরা থাকবো না। কারণ সব জায়গায়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এটা যখন চলে এসেছে, সব জায়গায় কিন্তু রাত্রিবেলা যেহেতু ট্যুরিস্টরা রয়েছে একটা গার্ডের ব্যবস্থা থাকে, কিন্তু ওরা বললো যে এই যে গেটটা, এই গেটটা বন্ধ করে দেব, আমরা গার্ড দেব না। ওরা মুখে কিছু বলে না, এটাও ঠিক কথা, আমি এটাও অস্বীকার করছি না। আমি বলেই দিয়েছিলাম যে কোনো মিথ্যে কথা অন্তত পক্ষে আমাদের চ্যানেলে হবে না। ওরা কিন্তু মুখে বলে যে না, আমি কিছু জানি না, দেখিনি। কিন্তু আমি যখন বললাম যে দাদা রাত্রিবেলা তো আপনি রয়েছেন গার্ডে, বলছে না রাত্রিবেলা আমি নেই। আমি তাহলে কে রয়েছে রাত্রিবেলা গার্ডে? বলছে রাত্রিবেলা কেউ গার্ডে থাকে না এখানে। কেন সেটা কিন্তু উত্তর দিতে পারেনি। একদম চারিদিকে গুটগুটে অন্ধকার, আর রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকায় আমি আর তোমাদের দাদা একদম বেরিয়ে পড়েছি। আমার ইচ্ছে আছে আরও রাতেও বেরোব। ডর সবকো লাগতা হ্যায়, বাট ডর কে আগে জিত হ্যায়। সিসিটিভি ক্যামেরার আন্ডারে রয়েছে, ঠিক কথা, সব জায়গায় সিসিটিভি রয়েছে। কি হলো ওটা, কি দেখা যাচ্ছে? একটা আলো। এইদিকে এসো, এদিকে এসো, ক্যামেরা একটা কিসের আলো দেখা যাচ্ছে, তাড়াতাড়ি এসো। সবাই কিন্তু রাত্রির অন্ধকার নেমে পড়লে ঘর থেকে আর কেউ বেরোয় না, ঘরেই থাকে। তবে যেমনটা শুনেছি, এই ঘরের মধ্যেও যদি দেখার থাকে অনেকেই কিছুই দেখা যায়। আমরা অবশ্য বাইরেই রয়েছি। এই যে
বাংলোটা রয়েছে, বাংলোর পেছন দিকে রয়েছে, আমরা ঘুরে দেখছি রাতের মর্গান হাউস। কি দেখলে গো? আমরা এখন এই মর্গান হাউসে দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে কথা বলবো, জেনে নেব ওনার এক্সপিরিয়েন্স এখানে কাজ করার বা কি ব্যাপার। নমস্তে, আপনার নাম কি হ্যায়? বসন্ত। আচ্ছা আচ্ছা বসন্ত জি, আপ ইধার কিতনে দিন সে কাম কর রহে হ্যায়? 27 সাল। 27 27 সাল। আচ্ছা, আর আপ মতলব কিয়া করতে হ্যায় ইধার? অ্যাটেন্ডেন্ট। আচ্ছা, তো আপ অভি অফলাইনে ওনার সাথে কথা হচ্ছিল যে উনি কিন্তু মোটামুটি 8টা 9টার মধ্যে বাড়ি চলে যান, হ্যাঁ না? আপ ঘর চলে যেতে হ্যায়। তো ইধার রাত মে কোন কোন রহতা হ্যায়? রাত মে সিকিউরিটি। अच्छा, सिक्योरिटी रहते हैं। गेट में रहते हैं सिक्योरिटी? गेट में मतलब 10 बजे तक, 10 बजे के बाद ये अंदर ही रहेगा। अच्छा, वो गेट में फिर नहीं रहेगा? नहीं रहेगा। अच्छा अच्छा, एक चीज बताइए, बहुत सारा रूमर्स, बहुत सारा कुछ ये मॉडर्न हाउस लेके बहुत कुछ है, बहुत कुछ बोला जाता है, हाँ, तो आपने कभी ऐसा कुछ देखा है खुद? देखा तो नहीं। अच्छा, फील किया है कुछ? थोड़ा थोड़ा फील तो होता है। एक फिर एक्सपीरियंस शेयर कीजिए ना, जो 27 साल मतलब आपका तो बहुत एक्सपीरियंस है। तो नहीं, ये तो जो गेस्ट लोग आता है ना, जब इधर गाड़ी से उतरने के बाद, अच्छा, भूत है, पानी का प्रॉब्लम है, लाइट चला जाता है, बोलता है ना, अच्छा, जो डर लगता है ना, हाँ, अंदर का डर, उसको उससे ये सब होता है, कुछ होता है। अच्छा, जो खुशी से आता है कुछ ढूंढने के लिए, भूत या तो कुछ औरत के लिए, कुछ भी नहीं मिलता है। अच्छा है। और नहीं, आप जैसे बोल रहे थे कि खुद कभी कभी कुछ एक्सपीरियंस किया है, क्या एक्सपीरियंस किया? एक्सपीरियंस तो एक बार हो गया था जब हमारा नाइट ड्यूटी था, तो पैदल का आवाज तो हो गया था। अच्छा, हाँ, ये तो बहुत सारे, हाँ, हाँ। लेकिन हम बोला कि जो पुराना, हमसे भी पुराना, जो ब्रिटिश टाइम से काम किया था, हाँ, वो 7 इयर्स ओल्ड से काम किया था। अच्छा, वो मतलब ब्रिटिश छोड़ के गया, फिर उसको गवर्नमेंट सर्विस दिया है, फिर उसके बाद 60 साल बाद तो उसको रिटायर भी कर दिया। अच्छा। रिटायर होने के बाद भी 10-15 साल हमारा जो एडवाइस से उसको नौकरी मिल गया है। अच्छा, उसके बाद रिटायर कर दिया। अच्छा, तो उसको हम पूछे पूछा कि मतलब ऐसा ऐसा, हाँ, पैर का वो, तो वो बोला कि डराना मत, थोड़ा लाइट जला के जाना। अच्छा, किचन में जाता है ना। अच्छा, तो ब्रिटिश का वो प्यार से बना हुआ घर है, तो ये बात है, इसीलिए उस वो लोग खाना पकाने के लिए या तो चाय बनाने के लिए जाता है। अच्छा, कभी कभी जाता है। अच्छा, जैसा कि पूर्णिमा हो गया, हाँ, ऐसा पूर्णिमा का रात में ऐसा होता है। किस पूर्णिमा का रात में बोला? पूर्णिमा होता है ना, कोई भी पूर्णिमा का रात में। अच्छा, कभी 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 ऐसा होता है, आपने एक बार ऐसे देखा नहीं? ऐसे करता नहीं। और मैं ना ये पढ़ते पढ़ते फील कर रही थी, एक जन एक लेडी बहुत अपने चाव से, शौक से अपना घर बनाया, और शायद इस दुनिया से चले जाने के बाद भी उनको लगा कि ये इतना मतलब जो घर अपना बनाया ये छोड़ के वो जा नहीं सका। मे भी हो सकता है, नहीं ऐसे हो रहा है, ऐसे ही हो रहा है, ऐसा नहीं कि हार्मफुल कुछ। लेकिन इधर काम जितना भी काम करता है ना, ये मर गया ना उसका, जब ऐसा हो गया, जब गुस्सा आ गया, तो इधर उधर मतलब तोड़फोड़ करना मना है। अच्छा, इसको कुछ ना कुछ प्रॉब्लम हो जाता है। अच्छा, इसको कुछ हो गया तो इसको अच्छा से ठीक मरम्मत करो। अच्छा, तो उसको आशीर्वाद भी मिलता है।
अच्छा अच्छा, ऐसा कोई कभी हुआ है भैया कि कोई गुस्सा से, मान लो ऐसे होता है कभी कि गुस्सा मार दिया कहीं पे या कुछ कर दिया और उसका कुछ प्रॉब्लम हुआ? ऐसे प्रॉब्लम होता है देखा आप? मतलब मतलब आपके जान पहचान वाले की क्या? वो अभी नहीं है इधर। अच्छा अच्छा, क्या हुआ था वो? ऐसे गुस्सा मार दिया ना, तो एक बार मैनेजर उसको गुस्सा किया, वो तो मैनेजर को मार नहीं सकता, तो मर्गन उसको मार दिया ना। अच्छा। इसीलिए उसको थोड़ा प्रॉब्लम हो गया। अच्छा। कितना दिन? 4-5 दिन के लिए। अच्छा, थैंक यू भैया, बहुत अच्छा लगा। आज राते किछु देखते पाबो कि पाबो ना जानी ना, तबे अनेक अस्वाभाविकता किन्तु आमार चोख एड़िए जायनी। किन्तु सबथेके बड़ प्रश्न हलो, आमी कि निजे चाई आमार साथे तेमन किछु होक? आमी कि प्रस्तुत? ও যারা এই মর্গান হাউসে আসতে চান, যদি ভাবেন যে কালিম্পং এ নেমে মর্গান হাউসে চলে আসবেন, তাহলে কিন্তু হবে না, অনলাইনে বুক করতে হয়। কিভাবে বুক করতে হয় পুরো ভিডিওটা দেখতে হবে, তার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, অন্যরকম কিছু দেখতে। বসে পড়েছি রাতের ডিনার করব বলে। এখানে একটা কথা বলে রাখি, মর্গান হাউসে কিন্তু যে টাকা আপনারা পে করবেন সেটা শুধুমাত্র থাকার জন্য, তবে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছি যেটা কালকে সকালে পাবো। আর আমরা খাওয়ার জন্য অর্ডার দিয়েছিলাম রুটি আর গরম গরম কষা চিকেন, 180 টাকা চিকেন কষা দিয়েছে, 3টে বড় বড় আর একটা ভীষণ ছোট একটা পিস। এই যে রুমে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এখানের কিছু কিছু কথা আমরা জানতে পারলাম, এবং এখন প্রায় রাত 9:30, মানে এখানে অনেকটা রাত, কারণ 8:30-8:30 মধ্যে খাওয়া শেষ করে ওনারা কিন্তু সকলেই বেরিয়ে যান, খুব কম সংখ্যক মানুষ 9টার সময় বেরোচ্ছেন। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটা যদি রাত্রেবেলা পুরোপুরি বন্ধ করে শোয়া হয় তাহলে দরজাটা হাট করে একা একাই খুলে যায়। এবং এই দরজাটা একটুখানি খোলা রেখে শোন ওনারা, তার কারণ হলো ঠিক ওপাশে দেখলে যে পর্দাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই পর্দার পেছনে 3টে দরজা আছে, মানে এটা চলাচলের পথ। এবং আরো যেটা জানতে পারলাম, এই চলাচলের পথে কিন্তু কেউ শুয়ে না ওনারা, একজন অনেক আগে কোন একজন ভদ্রলোক এখানে শুয়েছিলেন নাইট গার্ডের দায়িত্বে যিনি ছিলেন, এবং উনি বলেছেন কিছু হবে না, ঠিক আছে কোনো ব্যাপার না, এই সব তো লোকে বলেই থাকে। তখন কিন্তু এই ওনার গায়ের ওপর দিয়ে যে হেঁটে গেছেন সেটা উনি অনুভব করেছেন। আরো একটা কথা বললেন, এই গায়ের ওপর দিয়ে হেঁটে গেছেন এই এক্সপিরিয়েন্সটা হওয়ার পর কেউ এখানে শোন না, একজন খুব জোর জবরদস্তি শুয়েছিলেন, বলা হয়েছিল যে শুতে না, কারণ আগে এরকম একটা ঘটনা ঘটেছে। সেই ভদ্রলোক যিনি পরের বার জোর করে এই চলাচলের রাস্তায় শুলেন, তার কিন্তু আধা রাত্রে বিছানা সমেত তাকে দরজার বাইরে পাওয়া গেছে। সে যখন উঠলে ঘুম থেকে উঠে দেখলো যে বিছানা সমেত সে বাইরে শুয়ে রয়েছে। এবার এইটা আমি এনাদের মুখ থেকেই শুনলাম, এবং যারা বলতে চাইল না তাকে আমি যখন এই কথাগুলো বললাম তারা কিন্তু অস্বীকার করতে পারেনি। আমাদের আগামী পর্বটি অবশ্যই দেখবেন মর্গান হাউসকে অন্য রূপে দেখার জন্য। কিভাবে আসবেন মর্গান হাউসে? শিলিগুড়ি কিংবা এনজেপি থেকে শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি অথবা বাস পেয়ে যাবেন কালিম্পং এর জন্য। বাস ছাড়বে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে, ভাড়া 110 টাকা।
শেয়ার গাড়ি পাবেন পানি ট্যাঙ্কি মোড় থেকে ভাড়া 200 টাকা, রিজার্ভ গাড়িও ওখান থেকেই ভাড়া 2500 টাকা। কালিম্পং বাস স্ট্যান্ডে নেমে মর্গান হাউস যাওয়ার জন্য অসংখ্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন, জন প্রতি ভাড়া 40 টাকা। মর্গান হাউস কিভাবে বুক করবেন এর জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেই বুক করতে হবে। যে ওয়েবসাইটটি রয়েছে তার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আছে 4 রকমের ঘর, সর্বনিম্ন 1800 টাকা, ব্রেকফাস্ট ফ্রি, অন্যান্য খাবারের জন্য দাম দিতে হবে। তবে ঘর অন্ততপক্ষে 1.5-2 মাস আগে অবশ্যই বুক করবেন।